বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ। ইইউ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের সকল দেশগুলোর একটা জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। তারা সম্মিলিতভাবে এর আগেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানান রকম উদ্বেগ উৎকণ্ঠা তারা দিয়েছে। আপনাদেরকে অনেকবার আমি ভিডিওতে বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু বিদেশিরা, বিশেষ করে পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, তারা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি বাংলাদেশের যেই এশিয়ার মধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়া, অর্থাৎ গণতান্ত্রিক ধারার যতগুলো দেশ আছে, উন্নত দেশ বিশ্বে, সবাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এবং আর একটি যাতে একতরফা নির্বাচন না হয় তার দিকে তারা সতর্ক করছে, বলছে। এই জন্য বাংলাদেশের যখনই নাকি রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটে সেই ব্যাপারে তারা স্টেটমেন্ট দেয় বা তাদের অবজারভেশনগুলি জানায়। এই যে গত কালকে যে পাল্টাপাল্টি ঘটনা হলো ইউনিয়ন পর্যায়ে, তাতে বহু জায়গায় কিন্তু রাজনৈতিক সহিংসতা ঘটেছে আমরা দেখেছি, এবং সেখানে হামলা হয়েছে, মামলা হয়েছে, এবং আক্রান্ত হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা। তো সেই প্রেক্ষাপটেই ইউরোপীয় ইউনিয়ন, তার সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তারা একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে বলা হয় ইইউ ও ইইউর সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সরকার হঠাৎ দেশ জুড়ে আন্দোলন করছে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো, সমাবেশের পাশাপাশি দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি। মেনলি এই ঘটনাকে সামনে রেখেই তারা আসলে এই বিবৃতিটা দিয়েছে, এবং স্বাভাবিকভাবে এই ধরনের কিন্তু বিবৃতি আমাদের যেই রাজনৈতিক পরিস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ। এই কারণে যে তারা কিন্তু আগেই ঘোষণা করেছে যে বাংলাদেশের একটি সহিংসমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা নির্বাচন দেখতে চায়, এবং এই ব্যাপারে তারা এখন জোটবদ্ধভাবেই, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নয়টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলি তারা মনিটর করবে, এবং কোথাও যদি সাংবাদিকরা আক্রান্ত হন বা বাধাগ্রস্ত হন মত প্রকাশ করতে, যে পরিস্থিতি যদি তৈরি হয় সেই ব্যাপারগুলো তারা নোটিশ করবেন এবং তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনাগুলো করবেন। তারপরে পাশাপাশি নির্বাচনের ব্যাপারে তারা একাধিকবার কিন্তু নির্বাচন কমিশনে গেছে, তাদের প্রস্তুতি জানতে চেয়েছে। বাংলাদেশে এই মাসেই যে মার্কিন দুটি প্রতিনিধি দল আসবে, তারাও কিন্তু নির্বাচন, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং তারা বলছে যে তাদের এই বক্তব্য বা অবস্থান এটি বাংলাদেশের জন্য না, এটা বিশ্বব্যাপী, যেখানে যেখানে গণতন্ত্রের সংকট হবে, মানবাধিকারের সংকট হবে, সেখানেই তারা কথা বলবে। তো আস্তে দেখবেন যে ক্রমেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের অবস্থানগুলো কিন্তু খুব দৃঢ় হচ্ছে। অস্ট্রেলিয়ায় এই দুদিন আগে একজন সিনেটর খুব কঠিনভাবে বক্তব্য রেখেছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো পদক্ষেপ চেয়েছে অস্ট্রেলিয়ান সরকারের কাছে। তো এই ঘটনাগুলি কিন্তু উদ্বেগজনক, যদি রাজনৈতিক পরিবেশ যদি শান্তিপূর্ণ না রাখা যায় তাহলে কিন্তু অবনতি হবে। বিশেষ করে বিএনপির কর্মসূচিকে সামনে রেখে যে পাল্টা কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিটা মানে শান্তিপূর্ণ পরিবেশের বদলে এটি কিন্তু সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।